নমস্কার কম্পিটিভ স্টাডিয়ার চ্যানেলে সকলকে স্বাগত আমি দীপক কুমার চৌধুরী আজকে সিম্প্লিফিকেশান চ্যাপ্টারের নাম্বার ছয় নাম্বার ভিডিও নিয়ে এসেছি সেটা কোন বইয়ের না অবজেক্টিভ অ্যারিথমেটিক বাই ডক্টর আর এস অ্যারগোয়াল স্যারের বইয়ের কত নম্বর প্রশ্ন না একান্ন নাম্বার প্রশ্ন থেকে ষাট নম্বর প্রশ্ন আমরা কভার করব ঠিক আছে তো চলো দেখি শুরু করি তো ভিডিও শুরু করার আগে দেখে নিই যে কোন কোন পরীক্ষার জন্য এই এই কোশ্চেনগুলো খুব দরকারি সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর হোক স্টাফ সিলেকশন কমিশন ইন্স্যুরেন্স সেক্টর ইউপিএসসি সিস্যার রিলেটেড এক্সাম রেলওয়েজ দেন ম্যানেজমেন্ট স্কুলে অ্যাডমিশনের জন্য এবং ক্ল্যাট হোটেল ম্যানেজমেন্ট ইভেন যত কম্পিটিটিভ এক্সাম আছে সবগুলোতেই এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট ওকে তাহলে আমরা জানি যে আমরা এই যে প্লেলিস্টটা চলছে সেটা এক নাম্বার সিস্টেম এইসিএলসি এম ডেসিমাল ফ্র্যাকশন পুরোপুরি কভার করে ফেলেছি সিম্প্লিফিকেশান চ্যাপ্টারের সিক্স ভিডিও নিয়ে শুরু করছি পাঁচটা ভিডিও কভার হয়ে গেছে ওকে তাহলে এবার আমরা শুরু করি তার আগে বলে দিই যদি এই ভিডিওটার পিডিএফ পেতে চাও তাহলে এই চ্যানেলগুলোতে জয়েন করে থেক যে কোনো একটা জয়েন করে থাকলেই আমি তোমরা পিডিএফ পেয়ে যাবে ওকে চলো তাহলে এবার শুরু করি প্রথম প্রশ্ন কী বলেছে একটু দেখি দেখো কী বলেছে একান্ন নাম্বার প্রশ্ন এ একটা নাম্বার সিরিজের সিমপ্লিফিকেশান প্রশ্ন করছি সিমপ্লিফিকেশনের দেখো এখানে আমরা জানি যে বদমাস রুলস ফলো করে বদমাস রুলের কাজ কি এখানে বারের কাজটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা একটু লক্ষ্য করো এইটাই হচ্ছে মেন এখানেই ভুল করে সবাই কি আছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এর উপরে বার আর এটাকে দিয়েছে ব্র্যাকেটে তাই তো এটার মানে কী এটার মানেটা হবে ওয়ান মাইনাস এটাও নিজস্ব একটা ব্র্যাকেটের মধ্যে আছে মানে আমি যদি বলি এটাকে ব্র্যাকেটের মধ্যে দিতে তাহলে এই রকম হবে এটা তো ব্র্যাকেটের মধ্যে আছেই এটাও একটা ব্র্যাকেটের মধ্যে আছে এই বার ব্র্যাকেটটা এটা কেবল একটা ব্র্যাকেট তার মানে দেখো মাইনাস ওয়ান না এখানে মাইনাস আর এখানে প্লাস ওয়ান সেন্সে কাজ করছে তাহলে এখানে কি হবে এখানে ওয়ান মাইনাস প্লাস ওয়ান কেটে গেল তাহলে এখানে শুধু ওয়ান পরে থাকলো তাহলে এখানে যদি ওয়ান পরে থাকে আর এখানে ওয়ান মাইনাস ওয়ান মানে এটাও কেটে গেল এখানে ওয়ান মাইনাস জিরো তাই তো তার মানে শুধু ওয়ান পড়ে রাখছে ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে সব কেটে গিয়ে এখানে তাহলে অ্যান্সার অপশান এ হয়ে যাচ্ছে তুমি ক্যালকুলেশন করে দেখো আমি যদি এটাকে ভাঙাই তাহলে তুমি বুঝতেই পারছো এখানে ওয়ান এই এই দিক থেকে ক্যালকুলেশন কথা আসলো ওয়ান আসলো তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর এটা থার্ড ব্যাকেটের মধ্যে তাই তো এটাও কেটে গেল। এবার এখানে কি আছে মাইনাস ওয়ান এটাকে থার্ড মধ্যে এটাও জিরো মানে এখান থেকে এক বেরোচ্ছে আর বাইরে এক ছিল এক মাইনাস এক মানে শূন্য আশা করি এই প্রশ্ন সলিউশনটা পেয়েছ ঠিক আছে তাহলে এটার উত্তর কত হলো অপশন এ জিরো ক্লিয়ার চলো পরের প্রশ্নে যাই পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং এটা একটু বুঝতে হবে কি বুঝবো এখানে দেখো এটা একটা ভগ্নাংশ আছে ওয়ান মাইনাস প্রত্যেকটা এগুলো পরীক্ষায় খুব আসে আর এগুলো গুণ আকারে আছে আমি যদি একটাকে ভাঙাই দুটোকে ভাঙালেই তুমি বুঝতে পেরে যাবে এখানে যদি ভাঙাই তাহলে তিন তিন একে তিন মাইনাস এক মানে দুই এর তিন আসছে ইন্টু এটাকে যদি ভাঙাও নিচে চার চার এককে চার মাইনাস এক তিনের চার দেখো আবার যদি লাস্টেরটা ভাঙাই তাহলে কত আসবে একশো একশো মাইনাস এক মানে নিরানব্বই ব্যাপারটা কী হচ্ছে একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এইভাবে কাটছে প্রথমটা হর আর পরেরটা লব এবং ঠিক এইভাবে কাটবে এবং ঠিক এইভাবে কাটবে ঠিক আছে বাকিগুলোও সব কাটবে তাহলে সেই সেন্সে কি পড়ে থাকছে প্রথম পার্টটা পড়ে থাকছে আর শেষ পার্টটা পরে থাকছে তাহলে কত পড়ে থাকছে দুই বাই একশো তার মানে একের পঞ্চাশ অপশান কোনটা অপশান বি হয়ে গেল এটার উত্তর বুঝতে পারলাম খুবই ইন্টারেস্টিং জিনিস কিন্তু এটা হ্যাঁ মানে আমি এটাকে যদি একটু লিখি তোমাদের যদি অসুবিধা হয় আমি যদি এটাকে ভাঙিয়ে ভাঙিয়ে লিখি দেখো দুইয়ের তিন আসছে ইন্টু তিনের চার আসছে ইন্টু চারের পাঁচ আসবে ডট 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 ইন্টু নাইনটি নাইন বাই হান্ড্রেড দেখো তুমি নিজেই বুঝতে পারছো এই পার্টের সঙ্গে এই পার্ট কাটছে তার মানে এটার সঙ্গে এটা কাটছে তার মানে এটার সঙ্গে এটা কাটবে তার মানে দিকের সঙ্গে এইদিক কাটবে তাহলে প্রথম পার্টটা এদিকে লাস্ট পার্টটা পড়ে থাকছে ওকে তুমি যখনই এই দুটো পার্ট দেখবে না প্রথম দুটো পার্ট দেখো তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে কোন পার্টটা কোন পার্টটা পড়ে থাকার কথা এদিকে প্রথম পার্ট পড়ে আছে আর এদিকে শেষ পার্টটা পড়েছিলো দুটো পার্টের মধ্যে তাহলে বাকিতেও তাই পড়ে থাকবে ওকে তাহলে দুই একশো দুই বা একশো মানে একের পঞ্চাশ অপশন বি হয়ে গেল এটার উত্তর ক্লিয়ার তো এইভাবে আমরা এই প্রশ্নটা সলভ করবো ঠিক একই রকম এটাও একই রকমের প্রশ্ন ঠিক আছে ভয় পাওয়ার কোনো দরকার নেই এটাও একই আসবে দেখো এটাকে যদি ভাঙায় তাহলে নিচে তিন আসতে তিন দূরে ছয় থেকে এক বাদ মানে পাঁচ আছে আবার নিচে পরেরটাই দেখো নিচে পাঁচ তো আছে পাঁচ দুগুণি দশ মাইনাস তিন মানে সাত আছে আবার দেখো এখানে সাত রেখেছে আর এখানে তাহলে কত হবে সাত ১৪ চোদ্দো মাইনাস পাঁচ নয় দেখো অড ইভেন চলছে আর এখানেই যদি আমি ডট ডট গুণ করি এখানে কি লেখা আছে নিচে ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান আর আর এখানে তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান মানে এটা যদি কত আসবে একশোকে টু ডাবল জিরো টু দুই দিয়ে গুণ করলাম আর ট্রিপল নাইন বিয়োগ করে দাও কত আসছে হাজার বিয়োগ করলে কত আছে হাজার দুই তার থেকে এক বিয়োগ করলে হাজার এক আচ্ছা করে দাও কত আসবে নয় আছে নয় দশ এগারো বারো তিন শূন্য শূন্য এক ওয়ান জিরো জিরো থ্রি তাহলে ওয়ান জিরো জিরো থ্রি ঠিক আছে এইরকম আসবে তো জিনিসটা একটু দেখো কীভাবে কাটবে এখানে এই পাটটা কাটছে এই পাটটা কাটছে এই পাটটা কাটছে তাহলে এই পার্টটা কাটবে বুঝে গেছে তাহলে এখানে উপরে এইটা পড়ে থাকছে আর নিচে এই পাটটা পড়ে থাকছে দেখো এই একেরটা যদি আমি যাই এক একেরটা বলছি দুয়েটটা দেখো দুয়েটটা আমরা কীভাবে কাটছিলো দু এরটা এই সেন্সে তিন তিন কাটছিলো লফ পড়েছিল প্রথমে ঠিক আছে তারপরে আর শেষের দিকে হর পড়ে থাকবে ঠিক পরেরটা দেখো কী হলো এখানে কিন্তু হর হরকে হর উপরে হরটা কেটেছে লফটা পড়ে আছে তাহলে এটার অ্যান্সার কী হবে ওয়ান জিরো জিরো থ্রি বাই থ্রি তাই তো তাহলে বাই থ্রি এই যে অপশান বি অপশান বি তাহলে এটার উত্তর হয়ে গেল বোঝাতে পারলাম এগুলো একটু প্র্যাকটিস করলে এগুলো কোনো শর্টকাটের দরকার নেই একটু প্র্যাকটিস করলেই কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন দেখো কি বলেছে এখানে কিছু কমন তুমি যদি বুঝতে পারো দেখো কত সহজ হয়ে যাবে এগুলো এই পুরো যে পার্টটা আছে এই পুরো পার্টটা এই পুরো পার্টটাকে তুমি এক্সড়ো না ঠিক আছে এই পুরো পার্টটাকে যদি তুমি এক্স ধরে নাও দেখো সবগুলোতে এই পুরো পার্টের রিপিট আছে তো ওই পুরো সংখ্যাটাকে কী লেখা যায় ওয়ান মাইনাস এক্স এই ওয়ান প্লাস এক্স ইন্টু আবার ওয়ান প্লাস এক্স আচ্ছা মাইনাস ওয়ান মাইনাস এক্স এই পুরোটাকে আমি এক্স ধরছি সবগুলোতেই এক্স তাহলে ওয়ান মাইনাস এক্স ইন্টু আবার ওয়ান মাইনাস এক্স আর বাই ভাগ আছে মানে এটাকে ব্র্যাকেট দিয়ে ভাগ কথা বলেছে যে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স আছে ওয়ান প্লাস এক্স ব্র্যাকেট প্লাস ওয়ান তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো ব্র্যাকেটটা যদি তুলে নিই তাহলে তো এই এক্স কেটে যাচ্ছে নিচে দুই পড়ে থাকছে আর উপরে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসছে তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে তাহলে এইটাকে যদি এ প্লাস বি করি তাহলে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ইন্টু এ মাইনাস বি মানে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স তাহলে এক্ষেত্রে আর নিচে আমার কত দাঁড়াচ্ছে নিচে আমার দাঁড়াচ্ছে এখানে কেটে আমার দুই দাঁড়াচ্ছে তাহলে দেখো এইখানেও কেটে এখানে দুই আসছে তাহলে এই দুই আর এই দুই কেটে গেলো এখানে তাহলে কী দাঁড়াবে এই ওয়ান ওয়ান কেটে গেলো টু এক্স টু এক্স তাহলে টু এক্স বলতে দুই দুই আচ্ছা এটাকে এইভাবে দেখো টু এক্স যখন বলেছে তাহলে কি দাঁড়াবে পুরো পার্টটা তাহলে দুই ইন্টু এক্সের ভ্যালু কী দিয়েছি ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন তাই না এই পুরোটাতে এক্সের ভ্যালু তাহলে ক্যালকুলেশন করো কী দাঁড়াবে এখানে দাঁড়াচ্ছে নিচে দশ প্লাস আছে যেহেতু তাহলে দশ দশে একশো একশো প্লাস একশো এক দশটা উপরে চলে গেল তাহলে কুড়ি বাই ওয়ান জিরো আছে হ্যাঁ কুড়ি বাই একশো এক হয়ে গেল অপশানই প্র্যাকটিস করো বড় করে খাতায় নাও আমি যে বলেছি এই পুরো ভ্যালুটাকে দেখো পুরো ভ্যালুটাই রিপিট করছে না বারবার করে একটু লক্ষ্য করো এখানে গুণ আছে এখানে গুণ আছে আর এখানে যোগ আছে কিন্তু হ্যাঁ এটা একটু লক্ষ্য করো এখানে ভাগ আছে হ্যাঁ থার্ড প্যাকেটের পাঁচটা কি একটা বড়ো খাতায় একবার করো এটা এটা তখনই বুঝতে পারবে যখন বড় খাতায় একবার করবে একবার একটু কষ্ট করতেই হবে তোমাদের ঠিক আছে পরের প্রশ্ন এইটাও দেখো একই রকমই প্যাটার্ন ফলো করছে বইয়ের অঙ্ক সবই একই রকম প্যাটার্ন ফলো করে কিছু কিছু সময় তাহলে এখানে যদি আমি ভাঙি ঘাবরানোর কোনো দরকার নেই তাহলে এখানে নিচে এক্স প্লাস ওয়ান থাকছে আর উপরে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে এক্স প্লাস টু হয়ে যাচ্ছে দেখো এক্স প্লাস টু হচ্ছে আর নিচে দেখো এখানে আবার এক্স প্লাস টু আছে কেটে যাচ্ছে না তাহলে এখানে উপরে কথা হবে এক্স প্লাস টু প্লাস ওয়ান মানে এক্স প্লাস থ্রি তাহলে এখানে আবার নিচে উপরে এক্স প্লাস থ্রি আছে আর নিচে সরি সারি সারি এক্স প্লাস টু নিচে আসছে না তাহলে কত আসছে আচ্ছা নিচেই লিখে দিচ্ছি বড়ো করে বেশিক্ষণ লাগবে না এই পুরো পার্টটাকে যদি আমি এখানে লিখি তাহলে আমি বলতে পারবো নিচে এক্স প্লাস ওয়ান আর উপরে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান তাই না ইনটু উপরে ঠিক নিচে এক্স প্লাস টু ইন্টু নিচে এক্স প্লাস থ্রি ইনটু নিচে এক্স প্লাস ফোর এবং উপরে কত থাকছে এক্স প্লাস টু প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি প্লাস ওয়ান এক্স প্লাস ফোর প্লাস ওয়ান তাই তো এবং এই পুরো পার্টটাকে আমরা লিখতে পারি না এক্স এই পার্টটা এই পার্টটা তো একই হলো এটা কেটে গেলো আবার দেখো এখানে এখানে এটা লিখতে পারি এক্স প্লাস তাহলে এই পাটটা এই পাটটাও কেটে গেলো এটাও তো এক্স প্লাস তাহলে এই পাটটা এই পাটটা কেটে গেল গুণ হয়ে আছে তাহলে आंसर কী দাঁড়াচ্ছে উপরে এক্স প্লাস চার একে বাই এক্স প্লাস ওয়ান আছে অপশান হ্যাঁ আছে তাই না অপশান এ অ্যান্সার যদি গরম তো বোঝাই যাচ্ছে ওই জন্য একটু লেট হচ্ছে প্রশ চ্যাপ্টারগুলো শেষ করতে দেখি চেষ্টা করছি যে তাড়াতাড়ি হয়ে যায় আমারও চেষ্টা থাকে তোমরা একটু কমেন্ট করে তোমরা যখন কমেন্ট করে বলছো খুব তাড়াতাড়ি দরকার তো আমি তোমাদের জন্য আরও চেষ্টা করছি সে সামনে যেহেতু অনেক এক্সাম আছে তাড়াতাড়ি শেষ করে দিলে তোমাদের খুব সুবিধা হবে চলো তাহলে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন এখানে এখন দেখো একই রকম প্যাটার্নই আছে তুমি বুঝতেই পারছো যে যদি মুখে মুখে করা হয় তুমি এভাবে বুঝতে পারবে যে উপরের তো উপরের পার্ট এই পার্টটা কেটে যাবে তার মানে এখানে কি দাঁড়াবে একই অঙ্ক তো ওহো একই অঙ্ক নিয়ে নিয়েছি হুম তাহলে পঞ্চান্ন নম্বরটা কোথায় মিস হয়ে গেল আচ্ছা ঠিক আছে পঞ্চান্ন নম্বরটা কোনোভাবে ছুটে গেছে তো পঞ্চান্ন নম্বরটা এর পরের ভিডিওতে প্রথমে করিয়ে দেব ঠিক আছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও পঞ্চান্ন নম্বরটা ছুটে গেছে এখানেও আমি করে দিলাম এটা অ্যান্সার আসছে আচ্ছা সাতান্ন নম্বর প্রশ্ন এখানে কী দিয়েছে দেখো এখানে ওয়ান ইন্টু টু দিয়েছে টু ইন্টু থ্রি থ্রি ইন্টু ফোর নাম্বার সিস্টেমে একই রকম অঙ্ক ছিল এখানে ওয়ান ডট দিয়েছিল ওয়ান ডট টু ডট বা এখানে থাকতে পারে দুই থাকতো তিন দু ছয় থাকতো তিন চারে বারো থাকতো এইভাবেও থাকে অনেক সময় তো এইভাবে করলে খুব সহজ করিয়ে দিচ্ছি একটা প্যাটার্নে করতে হয় এটা এটা আমি প্রত্যেকটাকে এইটাকে ভাঙি আর এইটাকে ভাঙি আর নিচেরটাকে ভাঙো তাহলে আনসার তোমাদের কাছে চলে আসবে এটাকে যদি ভাঙি আমি বলতে পারি টু মাইনাস ওয়ান বাই ওয়ান ইন্টু টু একই আসছে উপরেও প্লাস থ্রি মাইনাস টু বাই

প্লাস ডট ডট প্লাস এখানে একশো এক কা ওয়ান বাই একশো আর মাইনাস ওয়ান বাই একশো এক দেখো এই জিনিসটা তুমি ইজিলি বুঝতে পারবে যে এইখানে এই পার্টটার থেকে গেলো কাটছে কি প্লাস মাইনাস কেটে গেল তার মানে এইটার সঙ্গে পরেও এটা কাটবে এবং প্রথমেরটার সঙ্গে এটা কেটে যাচ্ছে তার মানে পরে থাকছে কি ওয়ান ওয়ান পড়ে থাকছে মাইনাস ওয়ান বাই ওয়ান জিরো ওয়ান তাহলে কী দাঁড়াবে নিচে ওয়ান জিরো ওয়ান নিচে থাকছে ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান মানে একশো বাই একশো এক ঠিক আছে তাহলে একশো বাই একশো এক আছে হ্যাঁ অপশন বি আমাদের উত্তর অপশন বি আমাদের অ্যান্সার ক্লিয়ার চলো আট নম্বর প্রশ্ন কী করা যায় এটাকেও দেখো এটা খুব সহজ জিনিসগুলো একটু বুঝে নিতে হবে হ্যাঁ প্রথমের সঙ্গে শেষের কাটবে কিনা খুব কম সময়েই হয়ে যায় এক্সামে প্রশ্নগুলো হয়ে যায় অসুবিধা নেই তাহলে এখানে কি দাঁড়াবে তুমি প্রথমটা যদি দেখো দুই দুই মাইনাস এক মানে এখানে এক ইন্টু দেখো তিন মাইনাস একখানে দুই দেখছো তো কত সুন্দর সুন্দর নিচেরটা নিচেরটা কেটে গেলো কাটলো তো তাহলে আর আমি আর কিচ্ছু দেখছি না শেষে চলে যায় শেষে চলে যায় আর কিছু কাটবে না শেষে চলে যায় জানি আমি তিনের সঙ্গে এদিকে কাটবো না এদিকে এক করে থাকলো তো আর এদিকে আমার কী থাকছে গুণ এখানে যদি এন 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 মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান এনকে একদিকে গুণ করে থাকি এন মাইনাস ওয়ান কেন করছি এন কে একদিকলে এন মাইনাস ঠিক আছে তাহলে আমরা এতটুকু শিওর থাকলাম যে কোনটা কোনটা কাটছে এই উপরের দিকটা থাকলে মানে এটা নিচের দিকটা থাকবে পরে বাকি সব কেটে যাবে তাই না তাহলে ওয়ান বাই এন এটাই অ্যান্সার ওয়ান বাই এন কোথায় আছে অপশান এ অপশান এটা উত্তর ঠিক আছে অ্যান্সারগুলো চেক করে করে নেবে তোমরা কিন্তু অবশ্যই চলো পরের পার্টটা দেখো এখানে কি আছে ভাগ দিয়েই কাজ করা আছে ভাগের কাজটা আগে আছে তার মানে এখানে ওয়ান বাই টু হয়ে গেল ওয়ান প্লাস এটাকে লিখে নিই লিখে করিতে হয় ওয়ান ভাগ থার্ড ব্যাকেটে বলেছে ওয়ান প্লাস ওয়ান ভাগ আবার সেকেন্ড ব্যাকেটে বলে আছে ওয়ান প্লাস ওয়ান ভাগ আবার আবার এখানে ফার্স্ট ব্যাকেটে বলেছে ওয়ান প্লাস ওয়ান ভাগ টু ঠিক আছে তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তুমি জানো যে এখানে এই পার্টটা যদি তাহলে ওয়ান বাই হয়ে গেল ওয়ান প্লাস ওয়ান বাই টু মানে থ্রি বাই টু আসলো এটা ভাগ আছে তার মানে এখানে যদি এই এটা ভাগ আছে মানে এই কাটে একের সঙ্গে গুণ হবে একের সঙ্গে তাহলে গুণ হয়ে গেলো ওয়ান ইন্টু টু বাই থ্রি হয়ে গেল ঘুরে গেল এক প্লাস টু বাই থ্রি মানে কত আসছে তাহলে এই জায়গা থেকে আমরা কতটুকু পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান প্লাস টু বাই থ্রি টু বাই থ্রি তাহলে মানে কত আসছে নিচে তিন তিন একে তিন দিয়ে পাঁচ পাঁচের তিন ভাগ আছে তার মানে তিনের পাঁচ হয়ে গেল তাহলে এক প্লাস উপরে তিন পাঁচ হয়ে গেল তাহলে কত হয়ে যাবে নিচে পাঁচ পাঁচ একে পাঁচ আর তিনে আট ঠিক আছে আবার এখানে যখন ভাগ আছে তাহলে এটা ভাগ গুণ আছে পাঁচের আট হয়ে যাবে অ্যান্সার পাঁচের আর আছে অপশান বি আছে এখানে প্লাস প্লাস কিছু নেই শুধু ভাগ ছিল জাস্ট তাহলে অপশান বি হয়ে যাবে এটার উত্তর বলো ক্লিয়ার হয়েছে পার্টে পার্টে করতে হবে ভাগের কাজ আগে কাজ তাই তো আমি যদি এখানে একটু বুঝি এই দেখো এইটা ভাগ আছে আবার এই যে এই ভাগগুলো আছে ভাগের জন্য চেঞ্জ হয়ে গেছে এই ভাগের জন্য আমার এটা এখান থেকে তিনের দুই ছিল ভাগের জন্য দুয়ের তিন হয়ে গেল এখান থেকে পাঁচের তিন বেরিয়েছিল ভাগের জন্য তিনের পাঁচ হয়ে গেল আবার এখানে ভাগ আছে এখান থেকে আটের পাঁচ বেরিয়েছিল এখানে পাঁচের আট হয়ে গেল এখানে তো যোগ্য কিছু নেই না একের সঙ্গে ভাগ পড়েছে জাস্ট একের সঙ্গে এটা গুণ হয়ে গেল উল্টে গিয়ে একের সঙ্গে গুণ হলে এই অঙ্কটাই থেকে যায় লাস্ট অঙ্ক এবং এটাও পরি এটাও মনে হয় করিয়েছিলাম নাহলে এটা আসে একসময় আসতো এটা একটু মাথায় রাখতে হবে এগুলো তো গুণ আছে না একের চার চার সাত এগুলো গুণ আছে কিন্তু হ্যাঁ ডট মনে হবে এটা এটা কিন্তু গুণ আছে এবং দেখো আমি আগেরটাতে যখন আমরা করেছিলাম জিনিসটা বুঝতে হবে এখানে যেরকম করেছিলাম এক ইন্টু দুই ছিল ওয়ান ডট দুইও দেওয়া থাকতো তো এখানে এক ইন্টু দুই করেছিলাম দুই থেকে বাদ দিলে দুই থেকে একবার দিলে এক আসছিলো তাই তো বোঝা যাচ্ছে প্রত্যেকবার এক আসছিলো কিন্তু এইখানে দেখো তো এখানে চার আর এক দেখো চার আর একের ডিফারেন্স তিন আছে এটা চার আর সাতের ডিফারেন্স তিন 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 সবগুলোর তিনের গ্যাপ ঠিক আছে তাহলে আমি যখনই এই পার্টটাকে এইভাবে লিখবো ফোর মাইনাস ওয়ান বাই ওয়ান ইন্টু ফোর এটা যখনই লিখবো তো উপরে তিন আসবে এবং প্রত্যেকটাতেই তাই আসছে না এখানে যদি আমি সাত মাইনাস চার লিখি তাহলে এখানে চার ইন্টু সাত আর লেখা দরকার নেই একদম শেষে চলে যাও একই জিনিস তাহলে এখানে যদি ষোলো মাইনাস তেরো লিখি আর এখানে তেরো ইন্টু ষোলো করি তাহলে তো পুরো তিন আসছে এবং তিন প্রত্যেকটাতে কমন নিলে তিন গুণ হয়ে আছে ওই জন্য আমরা এটাকে একে তিন দিয়ে যখন গুণ করে দিই তাহলে অ্যাডজাস্ট হয়ে গেলো কেন ওই তিন তিন কেটে গেল আগের ফ্র্যাকশানে চলে আসলো মানে সিম্প্লিফিকেশনে কোনো পরিবর্তন হলো না এবার তুমি যদি ভাবো এটা একের তিন থাক এবার এটাকে যদি আমি ভাঙি কত দাঁড়াবে এখানে চার চার কাটলো মানে এক বাই এক তাই তো মাইনাস একের চার প্লাস সাত সাত কাটলো একের চার মাইনাস একের সাত এই যে ক্লিয়ার হয়ে গেল ওই জন্যই তো বললাম রেখে দিই এখানে কি দাঁড়াবে একের তেরো মাইনাস একের ষোলো এবার দেখো তো এখানে কী কী কাটছে আমি জানি প্রথম পাট্টা থেকে গেলো এই পার্ট এই পার্ট কেটে গেল এই পার্ট তাহলে পরে পার্টের সঙ্গে কেটে যাবে এবং আগের পার্টের সঙ্গে এই তেরোটা কেটে যাবে এই পার্ট লাস্টেরটা পড়ে থাকলো প্রথমেরটা আসে সেটা পড়ে থাকছে তাহলে এটার ক্ষেত্রে উত্তর করে নাও কী করা যাবে তাহলে একের তিন তো গুণ আছেই তার সঙ্গে এক মাইনাস একের ষোলো তাহলে কী দাঁড়াচ্ছে একের তিন ইন্টু এখানে ষোলো ষোলো এক ষোলো মাইনাস এক মানে পনেরো তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ বাই ষোলো আছে অপশানে পাঁচ বাই ষোলো অপশান বি উত্তর অ্যান্সার একটু প্র্যাকটিস করো আরও ভালো ভালো অঙ্ক আসছে হ্যাঁ মানে একটু তো অ্যালজেব্রার পার্ট চলছে মানে যে কোনো চ্যাপ্টার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা অ্যালজেব্রা একটা অ্যারিথমেটিক তো অ্যালজেব্রা পার্ট চলছে এরপরে অ্যারেথমেটিক আসবে আরও ইন্টারেস্টিং আছে প্রশ্নগুলো সেগুলো সলভ করবো এভাবে সঙ্গে থাকো আর যারা অফলাইনে আমার সঙ্গে আমার কাছে পড়তে চাও ম্যাথ রিজনিং তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আর যারা আদার্স কমপ্লিট ব্যাচ দেখো রেলের কমপ্লিট ব্যাচ শুরু হয়ে গেছে ডিফেন্স চলছে টেট সামনের মাসে শুরু হবে পিএসসি চলছে ব্যাংকিং সামনের মাসে শুরু হবে এস ও চলছে তো খুব তাড়াতাড়ি বাকি চ্যাপ্টারগুলো ডাব্লু বিসিএস এখনও শুরু হয়নি এক্স্যাক্ট ডাব্লিউ বিসিএস মেন্স ধরে এগোনো এখনও শুরু হয়নি বাকি সব কিছুই চলছে তো যারা যারা ইচ্ছুক আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে নিও আর মালদা সারাউন্ডিং থাকলে অবশ্যই খোঁজ নেবে আমাদের কাছে ঠিক আছে ওকে ধন্যবাদ পরের ভিডিওর জন্য ওয়েট করো পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে আসবো ওকে চলো